বিলোনিয়াপুর পরিষদের উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক 7A সাইট একদিবসীয় ফুটবল টুর্নামেন্ট রবিবার সকাল 7টায় বিলোনিয়া বিকেআই গ্রাউন্ডে প্রদীপ প্রজ্বলন ও খেলোয়াড়দের সাথে পরিচিতির মধ্য দিয়ে ওয়ার্ড ভিত্তিক 7 সাইট একদিবসীয় ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। টুর্নামেন্ট শুরুর সংক্ষিপ্তভাবে আলোচনা রাখতে গিয়ে অতিথিরা বিলোনিয়া পৌর পরিষদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি যুবকদের খেলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে ধরনের উদ্যোগ বলে জানান অতিথিরা। সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে খেলার মানসিকতা নিয়ে এদিনের ফুটবল টুর্নামেন্টকে সম্পন্ন করার জন্য সকলের কাছে আহ্বান রাখেন। বিলোনিয়া পৌর পরিষদের আয়োজিত ফুটবল টুর্নামেন্টে 17টি ওয়ার্ড এলাকায় যুবকরা অংশগ্রহণ করবেন বলে জানান কর্মকর্তাগণ। এদিনের আয়োজিত ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, বিলোনিয়া পৌর পরিষদের স্পোর্টস স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিশ্বনাথ দাস, কাউন্সিলর ধ্রুবপ্রসাদ মজুমদার, অনুপম চক্রবর্তী, রীনা দাস, সমাজসেবক গৌতম সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য অতিথিগণ। আজকের এই খেলার সর্বাঙ্গীণ সুন্দর রূপ দিতে বিলোনিয়া ক্রীড়া দপ্তরের সহযোগিতার ভূয়সী প্রশংসনীয় করেন আজকের উপস্থিত অতিথিরা। ফুটবলে খুব নামী দামি প্লেয়ার এক সময় ছিল, এই মাঠে সবাই খেলে গেছেন বিলোনিয়ার নামী দামি যারা ফুটবলার এবং বাইরের বহু বিখ্যাত ফুটবল টিম এখানে এসে এই ফুটবল খেলা এই মাঠে অংশগ্রহণ করেছিল। বিলোনিয়ার ক্রীড়ামোদী জনগণ সেই ফুটবল খেলা উপভোগ করেছিলেন। আজকের দিনেও এই ফুটবল খেলাকে জনপ্রিয় করে তোলার জন্য বিলোনিয়া পৌর পরিষদ এবং সাউথ ডিস্ট্রিক্ট যে স্পোর্টস অফিস উদ্যোগে আমরা এই খেলাকে আবারও ছেলেদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদের মধ্যে এই খেলাকে জনপ্রিয় করে তোলার জন্য যাতে ছেলেরা বিকালবেলায় ফুটবল মাঠে আসে এবং খেলার উদ্যোগে উদ্যোগ গ্রহণ করে, খেলায় অনুপ্রাণিত হয়। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।